দৃষ্টিনন্দন সড়কবাতির আলোয় জ্বলজ্বল করছে রাজশাহী নগরীর তালাইমারি মোড় থেকে কাটাখালি বাজার পর্যন্ত সড়কটি সাজানো হয়েছে তুরস্ক থেকে আনা সুদৃশ্য ও দৃষ্টিনন্দন পোল আর সড়কবাতিতে। প্রথম পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে 14 পাই ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত আলোকসজ্জার উদ্বোধন করা হয়েছে। রাতে নগরবাসীর নিরাপদে চলাচল এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে সড়কটিতে 150টি সুদৃশ্য সড়ক বাতির পোল বসানো হয়েছে। ডেকোরেটিভ প্রতিটি পোলে থাকছে 2টি করে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট। গত রোববার রাতে আনুষ্ঠানিকভাবে সড়কটির আলোকায়নের উদ্বোধন করেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পর্যটনকে আরো বিকশিত করবার জন্য নদী কেন্দ্রিক একটা কার্যক্রম সেটি আমার চলমান আছে, নির্বাচনের পরে আমি আবার সেখানে গতি সঞ্চার করব। দিন পেরিয়ে সন্ধ্যা নামতেই প্রিয় মানুষদের সাথে নিয়ে এখানে ঘুরতে আসছেন দর্শনার্থীরা। সুন্দর লাইটের আলোয় নিজেদের ক্যামেরা বন্দি করছেন অনেকেই। এমন সুন্দর লাইট দেখে জানাচ্ছেন নিজেদের অনুভূতি। আমরা থেকে আসছি মামার সাথে ঘুরতে এখানে, আর সাধারণত হচ্ছে লাইটগুলা দেখছিলাম নেটে, দেখে এখানে আসছি দেখতে। এই রোডে রাত্রে যাতায়াত করার সময় রোডটা অনেক অন্ধকার হয়ে থাকতো, এখানে কোনো ভালো লাইটের ব্যবস্থা ছিল না। এই লাইটটা হওয়ার কারণে পুরো রোডটা উজ্জ্বলিত হয়ে গেছে আর রাস্তার আশেপাশে অনেক আলোকিত হয়ে গেছে। ছবি তোলা হয়, ঘোরা হয়, চা খাওয়া হয়। প্রথম পর্যায়ে 50টি ডেকোরেটিভ পোলে আলোকায়ন করা হয়েছে, আরও 100টি পোল জাহাজে করে আনা হচ্ছে। এই ধরনের পোল ও সড়কবাতি বাংলাদেশের রাজশাহীতেই প্রথম। নুসরাত তানি, যমুনা টেলিভিশন।